আমার জ্ঞান বাড়িয়ে দাও, জ্ঞানের আলো ছড়াক বিদ্যার দেবী। এই প্রার্থনায় নগর জুড়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছে তাদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতীর বাণী অর্চনায় উৎসবের রূপ নিয়েছে পূজামণ্ডপগুলো। মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে পূজা হওয়ার কথা থাকলেও মলয় মাসের কারণে পিছিয়েছে এবারের পূজা, ফলে পূজা পালন করা হচ্ছে বাসন্তী পঞ্চমীতে। সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন সরস্বতী মা এবার বসন্তের আনন্দ নিয়ে এসেছে। মানবিকতার শিক্ষায় শিক্ষিত হই আমাদের নতুন প্রজন্ম, ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার হওয়ার সাথে সাথে তারা যেন মানবিক হয়। আজকে বিদ্যাদায়িনী মা সরস্বতীর কাছে সেই প্রার্থনাটুকু আমরা আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে চাইব। আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, লেখাপড়া করতেছে, উনি যেন ওদেরকে বিদ্যা জ্ঞান দান করে ওনারা যেন সুশিক্ষিত হয়। সরস্বতী পূজায় মানে ফার্স্ট বাসার মধ্যে আনন্দ করছি, তো অনেক সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে। আগে ফ্রেন্ডদেরকে নিয়ে বেরো যেতাম, বাট আজকে ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে কাজিনদেরকে নিয়ে বেরোচ্ছি দেখে অনেক ভালো লাগছে। বিদ্যার দেবী সরস্বতী পূজায় শিক্ষার্থীদের আগ্রহ থাকে বেশ, জ্ঞান বিদ্যা বুদ্ধি যেন পরিপূর্ণতা পায় সরস্বতীর কাছে সে আরাধনাই করছে শিক্ষার্থীরা। আমেজ হচ্ছে প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি কখন আমাদের পুজোটা আসবে। আমরা সকল শিক্ষার্থী পুজোর আয়োজনে প্রায় গত দু মাস থেকে ব্যস্ত থাকে। মা সরস্বতীর কাছে প্রার্থনা হচ্ছে আমরা সাধারণত বিদ্যার জন্যই মা সরস্বতী দেবীর পুজো করে থাকি, যাতে আরও আমরা আমি এর পাশাপাশি বিদ্যার পাশাপাশি সবাই যাতে জ্ঞান পুষ্ট হয়, এর পাশাপাশি আমি কী করবো যাতে আরও কি মানে করোনাকালীন আবার কারো কারো আরাধনায় করোনা মহামারী দূর করতে মা সরস্বতীর আগমন। যে মজাটা কলেজ অনেকদিন পর্যন্ত বন্ধ, কিন্তু হঠাৎ করে এরকম একটা পূজার মধ্যে যে একটা আনন্দ করার যে একটা সুযোগ, সেই সুযোগটা মিস করে নাই। পূজা আয়োজকরা বলছেন করোনার কারণে অন্যান্য বছরের চেয়ে উপস্থিতি কিছুটা কম হলেও অনেকে এসেছেন সরস্বতী পূজায় অর্চনা করার জন্যে। মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী এবং তিনি সুরের দেবী, তাই আমরা প্রতি বছর আমরা সনাতন ছাত্রছাত্রীরা মায়ের বন্দনা করে থাকি। তার আলোকে এবছরও হচ্ছে, কিন্তু মহামারী করোনার কারণে এবছর আমাদের অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ কর্মসূচি আমরা বন্ধ রেখেছি। এছাড়া সকল আয়োজন হচ্ছে মায়ের কাছে আমাদের একটাই আশীর্বাদ ইয়া থাকবে, যাতে আমরা যাতে আগামী বছর আরও বড় আকারে আমাদের মায়ের পুজোটা করতে পারি। আমাদের পুজো সকাল থেকে সুন্দরভাবে সবাই এসে সুন্দরভাবে উপস্থাপন করছে। আমাদের সকালবেলা অঞ্জনের মাধ্যমে পুজোটা শুরু হয়েছে, এখন আপাতত কোনো অনুষ্ঠান নেই। সন্ধ্যাবেলা আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, তারপর সন্ধ্যা আরতি আছে, এর মাধ্যমে আমাদের পূজাটা সম্পন্ন হবে। সুন্দর সুষ্ঠুভাবে পূজা উদযাপন হচ্ছে। আমরা প্রতি বছরেই মহসিন কলেজ ক্যাম্পাসে আমরা পূজা উদযাপন করে থাকি, এবারও আমরা পূজা উদযাপন করতেছি। খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের পূজা উদযাপন হচ্ছে। অন্ধকার কেটে বিদ্যার আলোয় আলোকিত হয়ে উঠুক ভুবন। বিদ্যাদেবী সরস্বতীর কাছে এ প্রার্থনা সকলের। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।